আমি রাষ্ট্রপতি হলেও আমি সবসময় মনে করি আমি দেশের একজন সাধারণ মানুষ, এবং রাষ্ট্রপতির পদটাকে আমি ধরে নিয়েছি যে এটা একটা দায়িত্ব যে রাষ্ট্রের জনগণ আমার উপর অর্পণ করেছে, আমাকে আমার দায়িত্বটা সুচারুভাবে সুষ্ঠুভাবে পালন করতে হবে। বঙ্গভবন সারা বাংলাদেশে আমাদের একটা প্রতীক, এর মানিজ্য, এর সৌন্দর্য সব কিছু কিন্তু আমাদের সবাই মিলিতভাবে এটাকে রক্ষা করতে হবে। ছোট কর্মকর্তা বা কর্মচারী হন না কেন, আপনি কিন্তু বঙ্গভবনের একজন প্রতিনিধি, মনে করতে হবে যে আমি রিপ্রেজেন্ট করি এই বঙ্গভবনকে। সুতরাং এই বঙ্গভবনের মানিজ্য তাতে নষ্ট না হয় এই দিকটা আমাকে রক্ষা করে চলতে হবে, এই জিনিসটাই আপনারা মনে রাখবেন।